বারে বারে মন্তব্য বলেছেন অ্যাকচুয়ালি এরা সব কালেক্টর এদেরও এরা এদের মুখ খোলা উচিত মাথাটা তো আমি আবারও বলছি এই রিক্রুটমেন্ট স্ক্যামের 75% টাকা কালীঘাটে গেছে কালীঘাটে মানে মায়ের মন্দিরে যায়নি মায়ের মন্দিরে সব কালীঘাটে মানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকা এই রাজ্যের শিক্ষকদের কর্তাদের কাছে তৃণমূল মানেই চোর তৃণমূল মানেই চোর রিগিং না করলে কোনো জায়গা নেই এবং আমি আপনাকে আবারও বলছি মুর্শিদাবাদের মাটি অধীরবাবুরাও যেমন চেনেন আমিও খুব একটা খারাপ চিনি 250 জিপি আমার চেনা আমি এখানে বলছি লড়াই বিজেপির সঙ্গে কংগ্রেসের হবে তৃণমূল তৃতীয় স্থানে আমি আপনাকে দাদা অখিলগিরি এর আগে রাষ্ট্রপতিকে কুরুচিকর ভাষায় আরে আমি সকল দুপুর থেকেই বলছি ঝাড় যেমন মাছ তেমন মমতা ব্যানার্জি ঝাড়ে ভালো মাছ হতে পারে না মমতা ব্যানার্জি ঝাড়ে কাঁটা মাছই হয় সরল মাছ হয় না দাদা মুখ্যমন্ত্রী আজকে একটা কথা বলেছেন যে বিয়ে বিয়ে নিয়ে ও বাচ্চা ছেলে মেয়েদের সামনে কেন সব করছে সরকারি টাকায় মঞ্চ বেঁধে 4-5 হাজার স্কুলের বাচ্চাদের রেখে নরেন্দ্র মোদীজি বিজেপি কেন্দ্রীয় সরকারকে গালাগালি করে কি শিখাচ্ছেন নতুন প্রজন্মে আমি আপনাদের মাধ্যমে অভিভাবক অভিভাবিকাদের কাছে অনুরোধ করব এরপরে মমতা ব্যানার্জি কোনো মিটিং এ আপনি বাচ্চাদের পাঠাবেন না যে শিশু কমিশন কয়লা ভাইপোকে সেটা খুঁজতে বেরিয়েছিল লেডি কিম কে খুঁজতে বেরিয়েছিল এই যে 4000 বাচ্চাকে নিয়ে গিয়ে বাঁকুড়ায় এসব কথা বলেছেন শিশু অধিকার কমিশন কোথায় কোথায় শিশু অধিকার কমিশন আপনারা কেন প্রশ্ন তুলছেন না চ্যানেলগুলো টকশো করছেন না 4-5 হাজার করে স্কুলের বাচ্চা নিয়ে যাচ্ছে যারা কেউ ভোটার নয় তাদেরকে বসিয়ে রেখে যা খুশি অঙ্কা বঙ্কা শঙ্কা এপাং ওপাং ধপাং রঙ্কু বঙ্কু শঙ্কু যা খুশি বলে যাচ্ছে শুনে যাচ্ছে।